অমর একুশে 1947 সালে ধর্মের ভিত্তিতে দুটি নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়, ভারত এবং পাকিস্তান। ভৌগোলিক কারণে পাকিস্তানের দুটি ভাগ, একটি পূর্ব পাকিস্তান ও আরেকটি হল পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের 54% মানুষের মাতৃভাষা হলো বাংলা, আর মাত্র 6% মানুষের মাতৃভাষা উর্দু। তা সত্ত্বেও পাকিস্তান সরকার উর্দুকেই রাষ্ট্রভাষা করবার কথা ঘোষণা করেন, যার ফলে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করবার দাবিতে গড়ে ওঠে 52 ভাষা আন্দোলন। বাংলাভাষী সকল মানুষ আমার পরম ইষ্ট, আমার প্রাণের গভীর প্রিয় বাংলাতে যা সৃষ্ট, আমরা বাঙালি সবাই বাংলা মার সন্তান, বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ। 1952 সাল, আজকের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তান একই রাষ্ট্র হলেও ভাষা এবং সংস্কৃতির কারণে বৈশিষ্ট্য ছিল ভিন্ন। পাকিস্তানি শাসক গোষ্ঠী জোর করে বাঙালিদের উপর চাপিয়ে দিচ্ছিল উর্দুকেই রাষ্ট্রভাষা হিসেবে। ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। কইতো যাহা আমার দাদায়, কইছে তাহা আমার বাবায়, এখন কও দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়। বাঙালিদের মায়ের ভাষার উপর পাকিস্তানি শাসক গোষ্ঠীর এই ধরনের অত্যাচার মেনে নেয়নি বাংলার তরুণ দল। মায়ের ভাষা রক্ষার দাবিতে ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিবাদী হয়ে নেমে পড়ে রাস্তায়, জনসমুদ্রের ঢেউ নেমে আসে ঢাকার রাজপথে। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতাল ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চললে চললে চল। 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন ছাত্র ও জনতা, তাদের ওপর পুলিশের গুলিবর্ষণ শুরু হয়। ঢাকার রাজপথ যাদের রক্তে রঞ্জিত হয়েছিল তারা হলেন সালাম, বরকত, জব্বার, রফিক, শফিউর, আরও নাম না জানা অনেকে। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। 1952 সালে যারা ভাষার জন্য ঢাকার রাজপথে প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগে পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করবার দাবি থেকে সরে দাঁড়ায়। পাকিস্তানে উর্দুর পাশাপাশি বাংলা ভাষাও রাষ্ট্রভাষার স্থান লাভ করে 1956 সালের 27 ফেব্রুয়ারি। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, আমি দাম দিচ্ছি প্রাণ, লক্ষ কোটি জানা আছে জগৎময়। ভাষা আন্দোলনের 47 বছর পর 1999 সালের 17ই নভেম্বর বিশ্বসংঘ 21 ফেব্রুয়ারি দিনটিকে সব মাতৃভাষার সমান মর্যাদার আহ্বান জানিয়ে ঘোষণা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। যাদের রক্তের ঋণে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকতা পেয়েছে বাংলা, শ্রদ্ধা জানায় তাদের তরে। তারা রোপণ করেছিলেন বাংলা ভাষার স্বাধীনতার বীজ এবং স্বপ্ন এঁকে দিয়েছিলেন একটি মানচিত্রের। তারই পথ ধরে 71-এর সৃষ্টি হয় স্বাধীন বাংলাদেশের। এই আন্দোলনের প্রভাবে আসামের বরাক উপত্যকায় 1961 সালের 19 মে ভাষা শহীদ হয়েছিলেন কমলা ভট্টাচার্য সহ 11 জন। দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্বের ছাপ রেখে গেছেন ব্রতচারী স্রষ্টা গুরুসদয় দত্ত। তার বিভিন্ন লেখনীর মধ্যে দিয়ে ভাষা আন্দোলনের আগেই তিনি 30-এর দশকে 17 মানার দ্বিতীয় মানাতে লিখেছিলেন খিচুড়ি ভাষায় বলিব না, এবং মানুষ গানে লিখেছিলেন মানুষ হ, মানুষ হ, আবার তোরা মানুষ হ, অনুকরণ খোলস বেদী, কায় মনে বাঙালি হ, শিখে নে দেশ বিদেশের জ্ঞান, তবু হারাস নে মার দান, বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ। আমাদের মাতৃভাষা বাংলা সারা বিশ্বে 5ম স্থানে আছে, অথচ আজও আমরা অনুকরণের খোলস ভেদ করে বেরিয়ে আসতে পারিনি। তাই তো কবি ভবানী প্রসাদ মজুমদার বলেছেন, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। মাতৃভাষা ছাড়া কোনো জাতি দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ ও টিকে থাকতে পারে না। 21 ফেব্রুয়ারি ইতিহাসের গৌরবময় সংগ্রামের কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি
আমাদের আত্মজিজ্ঞাসার সামনে দাঁড় করায়। আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভাষাভিত্তিক রাজ্যের অস্তিত্ব মেনে প্রতিটি রাজ্যের প্রধান ভাষাকে প্রথম ভাষার স্বীকৃতি দেওয়া হলেও প্রশাসনিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা সর্বত্রই দেখা যায় ইংরেজির প্রাধান্য। প্রযুক্তির বিপুল বিকাশের দিনে মাতৃভাষাকে যুগোপযোগী করে তোলার দায়িত্ব শুধু ভাষাবিদ ও প্রশাসনিক স্তরের নয়, সাধারণ মানুষেরও। আমরা সমস্ত ভাষার পক্ষে, কিন্তু আমাদের সবসময় মাতৃভাষা বাংলা রক্ষার জন্য তৎপর হওয়া দরকার। কারণ আমাদের মাতৃভাষা ও সংস্কৃতির ওপর যেভাবে আগ্রাসন নামিয়ে আনা হয়েছে সে সম্পর্কে সতর্কতা জরুরি। 21 ফেব্রুয়ারি দিনটি আমাদের শপথ নেওয়ার দিন। আমরা প্রত্যেকে যেন যে যার নিজের মাতৃভাষায় কথা বলি এবং তাকে ভালোবাসি। বাংলা আমার মায়ের ভাষা, বাংলায় কথা বলি, বাংলাদেশে জন্ম নিয়ে বুক ফুলিয়ে চলি। সেই ভাষাতেই সুখে দুঃখে লিখি যত গান, মধুর সুরে গাইছে আহা ভরে সবার প্রাণ। আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে না উঁচিয়ে আছে থাকুক সে পাহাড়ায়। দুয়ারে খিল টান দিয়ে যেই খুলে দিলাম জানালা, ওপারেও যেই বাংলাদেশ, এপারেও সেই বাংলা।